OIHR, admin and compliance. কেন এটা? ওপিনিয়ন আপনার যা আছে সেটা আপনি শেয়ার করবেন। আপনি যদি মনে করেন যে মাথা নাড়া না করলেন এটা উত্তর হলো না, আপনাকে একটা ওপিনিয়ন শেয়ার করতে হবে। আপনি কিছু বুঝে কেন আসছেন, একেবারে না বুঝে কিন্তু গার্ডেন না এটা কিছু বুঝে কেন আসছেন। আমরা এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্সের কথা যদি বলি, হোয়াই, যা আপনি বলবেন যে আপনার উত্তর হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট, যে যেখানে আপনি আমি আমার আমাকে প্রফেশনালি কোয়ালিফাইড করতে পারি, তাই জি, যে আপনি যারা ফ্রেশার আছেন তারা যাতে জবে ঢুকতে পারেন, যারা অনগোয়িং জব আছে তারা যাতে প্রমোটেড হইতে পারেন, নলেজ এর ডেভেলপমেন্ট, তাই না? তাহলে আমাদেরকে জানতে হবে যে এইচআর কি, জানা দরকার না? এইচআর কি বলেন, এইচআর কি হিউম্যান রিসোর্স কি বুঝি নাকি বললাম যে এটা মানুষ সম্পদ উন্নয়ন কিভাবে করবেন, এটা মানে একটা প্রতিষ্ঠানের যত রিসোর্স হিউম্যান রিসোর্স আছে, একটা প্রতিষ্ঠানে যত হিউম্যান রিসোর্স আছে তাদের হায়ারিং থেকে শুরু করে ফায়ারিং অল প্রসিডিউর মেনটেন করা, হায়ারিং থেকে শুরু করে ফায়ারিং পর্যন্ত অল প্রসিডিউর মেনটেন করা। এই হায়ারিং ফায়ারিং প্রসিডিউর মেনটেন করবেন কি করে? এক হচ্ছে দেশের লোকাল আইন আছে, দুই হচ্ছে কোম্পানির নিজস্ব ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট আছে। তাহলে কয়টা বিষয় বললাম কথা বলতে হবে? হ্যালো, কি কি বলছি স্যার? হায়ারিং, ফায়ারিং আর প্রসিডিউর মেইনটেইন করা। কি প্রসিডিউর মেইনটেইন করা? অল প্রসিডিউর মানে বাংলাদেশে যে আইন আছে সেটা প্রসিডিউর মধ্যে কি কি থাকবে। বাংলাদেশের আইন কি বলছে? কোম্পানির নিজস্ব কোনো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি থাকতে পারে, বাট সেটা কখনোই এই হিউম্যান রাইটস ভায়োলেশন করে না, দেশের আইন ভায়োলেশন করে না, সেই সাথে ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্টস আছে, এটা মেনটেন করে একজন লোককে শ্রমে নিয়োগ করা এবং তাকে বিদায় দেওয়া। এখন নিয়োগ থেকে শুরু করে কেন তাকে নিলেন, তাকে দিয়ে কি করাবেন, তাকে যেই কাজের জন্য নিছেন সেই কাজটা তো সে আগেই কোয়ালিফাই ছিল না। বাংলাদেশে এখনো এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যে যারা অর্গানাইজেশনাল স্ট্রাকচার অনুযায়ী পড়ায়, যে আপনি যে লেখাপড়া শেষ করে চাকরি করবেন ওই চাকরিকে পাইলট ধরে যে পড়াবে এরকম কিন্তু না, ঠিক আছে? জাস্ট ইকুয়েশনাল লেখাপড়া আছে, যে এটাই দরকার, বাট এটার সাথে লিঙ্ক করা দরকার ছিল ফিজিক্যাল, যেটা যে যেখানে যে কাজ করবে, বাট এরকম ডিরেক্টলি নেই। সো আপনি ওই কাজের জন্য কম্পিটেন্ট হতে হবে, যে কম্পিটেন্ট করতে গেলে কি করবে, আপনাকে একটা ট্রেনিং দেওয়া লাগতে পারে, আপনাকে অ্যাওয়ারনেস করা লাগতে পারে, স্কিল করার জন্য অন্য কোনো উপায় আছে সেটাকে মেনটেন করা লাগতে পারে, যেখানে ছিলাম হায়ারিং থেকে ফায়ারিং এর প্রসিডিউর মেনটেন করা, নিয়োগ থেকে শুরু করে বিদায় পর্যন্ত প্রসিডিউর মেনটেন করা, এইচআর এর কাজ। এটা হচ্ছে একজন মানুষ যিনি শ্রম বিক্রি করে তাকে শ্রমিক বলে, যিনি শ্রম কিনে বা বিনিময় টাকা দেয় সে মালিক। আইন অনুযায়ী আইনের মধ্যে দুজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, একজন হচ্ছে মালিক আর একজন হচ্ছে শ্রমিক, একজন হচ্ছে মালিক আর একজন শ্রমিক। আচ্ছা, একজন হচ্ছে মালিক আর একজন শ্রমিক। ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট আছে সেটাও মেনটেন করতে হয়। যদি সে লোকাল বিজনেসের বাইরে বিজনেস করে, যদি তার প্রোডাক্ট অর সার্ভিসের সাথে দেশের বাউন্ডারি কেউ এঙ্গেজ থাকে, যেমন এক্সেসরিজ
যারা কি করে ম্যানুফ্যাকচার করে যেমন বাটন সুইথে লেভেল ঠিক আছে এদের বাটনটা কি তারা এক্সপোর্ট দেশে বাইরে করে হ্যাঁ বা না বলতে হবে করে না বাটনটা কি দেশে বাইরে তারা সরাসরি করে কোনো গার্মেন্টস কে দেয় কোনো গার্মেন্টস কে দেয় তারা কি করে এটা তাদের প্রোডাক্টের সাথে বাইরে বের করে এখন ইন্টারন্যাশনালি কোনো বায়ার যদি বলে যে আপনার অল সোর্স অর সাপ্লায়ার কে আপনি এই রিকোয়ারমেন্টের আন্ডারে নিয়ে আসেন তখন এটা অফ করে দেন না নো এটা অফ করে হ্যাঁ ওকে ফাইন সো এইচআর সম্পর্কে আমরা যেটা বলছিলাম যে আপনি তিনটা রিকোয়ারমেন্টের কথা বলছে একটা হচ্ছে আমাদের দেশের আইন কি বলছে কোম্পানি নিজস্ব কোনো ব্যবস্থাপনা পদ্ধতি আছে ঠিক কিনা এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে যেগুলি আছে আইলোর কথা প্রথমেই বলবো আইলোর টার্মস কন্ডিশন মানতে হয় আমাদেরকে কারণ তারা রিকগনাইজ তারা আমাদেরকে যে কোনো সময় এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এমপ্লয়মেন্টের এখানে যে কোনো সময় তারা ভিজিট করতে পারে উইথ পারমিশন ইন্টারন্যাশনাল এখানে বাইরে রিকোয়ারমেন্টের কথা বলা আছে বায়ারের সিওসি বায়ার যা যা এখন এটা হচ্ছে হিউম্যান রিসোর্স মানুষ সম্পর্কিত কাজ মানুষকে রিক্রুটমেন্ট যখন শুরু করে সার্কুলার থেকে শুরু করে সিলেকশন থেকে শুরু করে তাকে একটা পদে নেওয়া এবং তাকে কাজে লাগানো এবং তাকে ট্রেনিং দেওয়া তাকে মনিটর করা এবং যেই উদ্দেশ্যে যেই ডেজিগনেশনের জন্য তাকে নেওয়া হয়েছে সেই ডেজিগনেশনের উদ্দেশ্য যদি ফুলফিল না করে তাকে আপনি অনেক চেষ্টা করলেন মানে তাকে প্রমোট করার জন্য তাকে অ্যাওয়ারনেস এবং ট্রেনিং দিলেন এরপরে যদি সে আপনার উদ্দেশ্য ফুলফিল করতে না পারে তখন আপনি কি করবেন তাকে আবার বিদায় দিয়ে দিতে হবে বিদায় দেওয়ার নিয়ম আছে তাকে জানাইতে হবে ঠিক আছে এবং সে যদি বলে হ্যাঁ আমি টার্মস এর কন্ডিশনে দুই মাস লেগে আছে বা তিন মাস লেগে আছে আমি এই তিন মাসের মধ্যেই যাব বা আর একটু সময় বেশি কাজ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে তাকে সুযোগ দিতে হবে তাকে ওই নিয়োগের সময় তারে সুযোগ দিতে তাই ইচ্ছা করে যে ছয় মাস চাইলে আমি দিব না ঠিক আছে এটা দুজনের মধ্যে হচ্ছে একটা বোঝাপড়ার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আর যদি যে কোনো একজন ই হয় বেঁকে বসে যে কোনো একজন তাহলে আইন অনুযায়ী যা আছে আইন হচ্ছিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এইচআরে যারা কাজ করেন তাদেরকে মনে রাখতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল একটা গুরুত্বপূর্ণ কাজ যখন তাকে চাকরিটা নিশ্চিত করলেন জি আচ্ছা তাহলে আপনার যিনি শ্রমিক যিনি কর্মকর্তা অফিসার তার কাজ হচ্ছে এটা ভালো করে বুঝে নেওয়া কারণ এইটা আইন অনুযায়ী এটা একটা চাকরির শর্ত আপনাকে এখানে অনেক শর্ত সে দিতে পারে যে আইনের মধ্যে আছে পার্শিয়াল আছে দিতে পারে ঠিক আছে জি আপনার পারফরম্যান্স ইভ্যালুয়েশনের জন্য এইচআর এর সাথে আপনি এইচআর কাজ করে পারফরম্যান্স ইভ্যালুয়েশন পার্সোনাল পারফরম্যান্স ইভ্যালুয়েশন ঠিক আছে যাকে কেপিআই বলে এটা হচ্ছে সরকারি সার্ভিস অর প্রোডাক্টিভিটির সাথে জড়িত আপনাকে যে কাজের জন্য নেওয়া হয়েছে সেই কাজের পারফরমেন্স আপনার কতটুকু আউটপুট কতটুকু সেটা এইচআর দেখে বর্তমানে বাংলাদেশে এই প্রোডাক্টিভিটি রিলেটেড যে কাজটা সেই কাজটা করে গিয়ে আইই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বুঝতে পারছেন সো এইচআর এর কাজটা যতটুকু দুইটা ওয়ার্ড বলছি হায়ারিং ফায়ারিং এর প্রসিডিউর মেনটেন করা কি হচ্ছে হায়ারিং ফায়ারিং এর প্রসিডিউর মেনটেন করা কিন্তু যে হায়ারিং এবং ফায়ারিং এর মাঝখানে কোনো ওয়ার্ডই নাই কিন্তু এখানে অনেক কাজ আছে ঠিক আছে নিউ এবং বিদায় সংক্রান্ত যত কাজ আছে সব এইচআরে ডকুমেন্টারি কাজ করে এবং কমপ্লায়েন্সের কাজ কি যখন কেউ আলাদা করতে বলে তখন কিন্তু এটা একটা মানে তার জন্য একটা অস্বস্তিকর উত্তর হয়ে পড়ে যে এটা একই তো ঠিক আছে এটা একই না এইচআর যে কাজটা করে যে ডকুমেন্ট মেনটেন করে সেই ডকুমেন্টের কোনো বেসমেন্ট আছে কিনা আইন বলে দিছে কিনা
ঠিক আছে সেটা মেইনটেইন করা মজার বিষয় ছিল আমাদের দেশে বাংলাদেশ লেবার রুলস 2015 এর মধ্যে প্রায় 87টা 1 2 3 বলে 87টা ফর্মস আছে ফর্মস আপনি এইচআর চালাতে একটা একটা অর্গানাইজেশন চালাতে হিউম্যান রিসোর্স থেকে শুরু করে আদার্স ইস্যুতে কোন কোন ফর্মস ফরম্যাট রেকর্ড ব্যবহার করবেন আপনি সব কিছু ডেমো দেওয়া আছে তো কমপ্লায়েন্সে যখন আপনি চিন্তা করবেন তখন আইনের ভিতরে গেলে আইন বাংলাদেশ লেভেল 2006 যখন অ্যাপ্লাই করবে হিউম্যান রিসোর্সের জন্য তখন আপনাকে যদি মনে করেন যে হ্যাঁ একটা আবেদন কেমন হবে একটা এজ ভেরিফিকেশন কেমন হবে একটা প্রমোশন কেমন হবে এখানে কি কি থাকতে পারে একটা আইডি কার্ড এইচআরের দেওয়া এইচআর ডিপার্টমেন্টের কাজ আইডি কার্ডের ফ্রন্ট সাইড কি হবে ব্যাক সাইড কি হবে এটা আইন বলাস হ্যাঁ রুলস দিয়ে বলে দিছে তো ওই জিনিসটা কমপ্লাই করে কিনা সেটা হচ্ছে কমপ্লায়েন্স আচ্ছা কমপ্লায়েন্সের ক্ষেত্রে যদি আমরা মানে বলতে যাই একটু ডেফিনিশন দিতে যাই তাহলে আমাকে বলতে হবে কমপ্লায়েন্স হচ্ছে কি মেনে চলা কি মেনে চলা কমপ্লায়েন্স হচ্ছে মেনে চলা কি মেনে চলবে দেশের প্রচলিত আইন হ্যাঁ ওনার কাছে একজনের কাছে কি বলেন দেশের প্রচলিত আইন এবং বায়ারদের রিকোয়ারমেন্ট গুড আর কোনো কিছু বাকি আছে প্রতি বাক আছে কোম্পানি নির্দিষ্ট আইন বিধি আইন বিধি মেনে চলা আর কেউ আবার নাই কিছু জানে কোম্পানি নিজস্ব বিধি একটা কথা আমি বলছি আমি আগে বলে নেই কমপ্লায়েন্স কি কমপ্লায়েন্স হচ্ছে মেনে চলা কি মেনে চলবে আমার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য দেশে প্রচলিত আইন বিধি ও বাইরের রিকোয়ারমেন্ট মেনে চলবে খেয়াল করি আবার আমার প্রতিষ্ঠানের জন্য মানে সব প্রতিষ্ঠানের জন্য কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট সেম না ঠিক আছে কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্টস সেম না কোম্পানি ক্রাইটেরিয়া কোম্পানি পারপাস কোম্পানি স্কোপ অনুযায়ী এটা চেঞ্জ হবে ঠিক আছে যেখানে তেল স্টোরেজ করবে এখানকার জন্য এক রকম আর যেখানে পেট্রো যেখানে মনে করেন যে অ্যাসিড স্টোরেজ করবে দেখেন ওখানকার জন্য অন্য একজন অথরিটি আছে গার্মেন্টসের ক্ষেত্রে যদি বলি তাহলে দেখেন যেখানে অ্যাক্সেসরিজ প্রোডিউস করে তার জন্য এক রকম যিনি গার্মেন্টস এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত তার জন্য এক হাত বাট মেজরিটি কিন্তু নট সো ফার ডিফারেন্ট ঠিক আছে জাস্ট একটু ভিন্ন হয় এর জন্য প্রথম শব্দটা হচ্ছে না আমার প্রতিষ্ঠানের জন্য দেশে প্রচলিত আমার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য দেশে প্রচলিত আইন বিধি ও বাইরের রিকোয়ারমেন্ট মেনে চলা কি কমপ্লায়েন্স হবে ক্লিয়ার উনি একটা শব্দ বলছে কি আমার ক্রাইটেরিয়া প্রসেস তারপরে তার কাজের ধরন অনুযায়ী সে নিজে কি করতে পারে একটা সার্ভিস রুল তৈরি করতে পারে কিন্তু সেটা হইতে হবে বাংলাদেশ কেবল 2006 এবং বাংলাদেশ লেবার রুলস 2015 এনভায়রনমেন্টাল ইস্যু হলে এনভায়রনমেন্টাল কনজারভেশন নাল অ্যাক্ট 1995 এখন আপডেট হয়েছে রুলস 1997 আপডেট হয়েছে এইটা অনুযায়ী এর বাইরে কোনো বিষয় এমন কোনো বিষয় থাকতে পারবে না যেটা হচ্ছে এমপ্লয়মেন্টকে মানে এমপ্লয়িকে শ্রমিককে ফোর্স করে ডিসক্রিমিনেশন করে তারপর হ্যারাসমেন্ট অ্যাবিউজ করে ওয়ার্কিং আওয়ার ভায়োলেশন করে তারপর হচ্ছে ফেয়ার রিমুনারেশন কনফার্ম করে না এখন এইটা সব কিছু ঠিক করে রেডি করে কার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে বাংলাদেশে কল কারখানা অধিদপ্তর না শ্রম অধিদপ্তর শ্রম অধিদপ্তর আমরা বলি ঠিক আছে এই অধিদপ্তর থেকে এটা আবার অ্যাপ্রুভ নিতে হবে দেন আপনি এটা চালাতে পারবেন ঠিক আছে আচ্ছা কোন কোন জায়গা আপনাকে খুব খেয়াল করে ইয়ে করতে হবে যেমন গার্মেন্টস সেক্টরে এসে যদি আপনি বলেন আপনার এটা গার্মেন্টস ফ্যাক্টরি আপনি নিজস্ব একটা সার্ভিস রুল বানাবেন
এখন গার্মেন্টস সেক্টরে এসে যদি আপনি বলেন যে না আমার মিনিমাম ওয়েজ 7000 টাকা কোন কালে ওইটা আপনি অ্যাপ্রুভ করেন না করবে না এখন আপনার অনেক সেক্টর আছে যে সেক্টরে মিনিমাম ওয়েজ এর কোনো গ্যাজেট অ্যাপ্রুভ করা নেই তারা কি করবে পারিপার্শ্বিক বা মানে এই আমার এই অর্গানাইজেশনের সাথে আর কোন অর্গানাইজেশনের সাথে বিজনেস হয় তাদেরটা একটু দেখে কাছাকাছি রেখে এটা করে দেওয়া ঠিক আছে সো আমরা কমপ্লায়েন্সের কথা কি বললাম কমপ্লায়েন্স হচ্ছে মেনে চলা আমি কি মেনে চলব আমি কিন্তু একটা শব্দ বারবার বলতেছি মেনে চলা কি মেনে চলব আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা কিন্তু দেশে প্রচলিত আইন আমি বলি নাই আপনি বললে আপনি কি বলবেন যে দেশের সব আইন আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল না দেশের সব আইন অ্যাপ্লিকেবল না দেশে এমন কোন কিছু নাই যে তার আইন নাই ঠিক আছে স্যার দেশে প্রচলিত আইন এটা আমরা বলবো না আমরা কি বলবো আমার প্রতিষ্ঠানের জন্য এই যে এখন বলবো দেশের প্রচলিত আইন আমার প্রতিষ্ঠানের দেশের প্রচলিত আইন বিধি ও বাইরের রিকোয়ারমেন্ট মেনে চলতে কমবে মেনে চলবো আমার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য দেশে প্রযোজ্য আইসিটি ও বাইরের রিকোয়ারমেন্ট তাহলে এইচআর অ্যাডমিন তাহলে এইচআর এর কাজ অ্যাডমিনের কাজ অ্যাডমিন প্রশাসনিক বলতে কি বোঝেন স্যার এখানে স্যার নিরাপত্তা ফায়ার তারপর স্যার ট্রান্সপোর্ট সিকিউরিটি ট্রান্সপোর্ট ওকে ফাইন এবারে যে একটা কথা আমরা জেনে যাই তারপরে হচ্ছে ইটস ফুলি ডিপেন্ডেন্ট অন কোম্পানি ম্যানেজমেন্ট ঠিক আছে কাকে কোন কাজ দেবে তারপর আমরা একটু জেনে রাখি যখনই অ্যাডমিনের কথা বলা হবে যে অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজ এখানে আপনাকে প্রথম মনে রাখতে হবে যে এই প্রতিষ্ঠানের সেফটি সিকিউরিটি ইনশিওর করা উইথ হাউস কিপিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন সেফটি সিকিউরিটি মানে সিকিউরিটির কথা বলি আমরা সিকিউরিটি হাউসকিপিং এবং ট্রান্সপোর্টেশন ঠিক আছে হাউসকিপিং ট্রান্সপোর্টেশন এন্ড সেফটি সিকিউরিটি ট্রান্সপোর্টেশন এন্ড ট্রান্সপোর্টেশনের পরে এন লিখেন এক্সটার্নাল কমিউনিকেশন এই জব রিলেটেড সিকিউরিটি হাউসকিপিং এবং এই ট্রান্সপোর্টেশন এবং যেটা হচ্ছিল ডিসিপ্লিনারি প্র্যাকটিসের কিছু কাজ আছে যেটা হচ্ছে এক্সটার্নাল কাজ করতে হয় যেমন থানার সাথে যোগাযোগ করা তারপরে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে যোগাযোগ করা পাশে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা এগুলি কিন্তু হ্যালো এগুলি কিন্তু ম্যাক্সিমাম সময় ডিপার্টমেন্ট ওয়াইজ হয় এক্সটার্নাল কমিউনিকেশন যেমন ডিসিপ্লিনারি কোনো কাজের ক্ষেত্রে গেলো সেটা হচ্ছে এইচআর করে থাকে ড্রাফটিং লেখা টেখা সব কিছু এইচআর করে থাকে বাট ইমপ্লিমেন্টেশনের পার্টনার হয় কি অ্যাডমিন বাট অ্যাডমিন সরাসরি যে কাজটা করে সিকিউরিটি ইনশিওর করা দুই নম্বর হচ্ছে হাউসকিপিং এর শিল্প তিন নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যাকোমোডেশন এন্ড ট্রান্সপোর্টেশন বললাম না কেন আমাদের দেশে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এই ডরমিটরি নাই ডরমিটরি যদি থেকে থাকে তাহলে ডরমিটরি ফ্যাসিলিটিটাও ইনশিওর করতে হবে কার অ্যাডমিনের ঠিক আছে এখানে কি এইচআর এর কোনো কাজ আছে কথা বলতে হবে এইচআর এর কাজ নাই তাহলে সমস্ত জায়গায় এই তিনটা প্রতিষ্ঠান তিনটা ডিপার্টমেন্টের কাজ আছে ক্যাপ করেন আপনারা এইচআর কমপ্লায়েন্স এন্ড অ্যাডমিন বা অ্যাডমিন এইচআর এন্ড কমপ্লায়েন্স সমস্ত জায়গায় কাজ আছে যখন আমি বলবো যে হ্যাঁ ডরমিটরি ডরমিটরিতে ক্লিনার আছে তার নিউ প্রমোশন ডিমোশন তাই না তার ওয়ার্কিং আওয়ার তার স্যালারি
তার তাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে না কিনা, তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে কিনা, এগুলি কে করবে? এগুলি সে অ্যাডমিন খেয়াল করবে, বাট ডকুমেন্টারি যখন পাঠে আসবে আচ্ছা ওনারা যে অ্যাকশনে যাচ্ছে এটা আইন অনুযায়ী হচ্ছে কিনা এটা কে দেখবে? এবং প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এটা অবশ্যই এই পরিমাণ আপনাকে ইনক্রিমেন্ট দিতেই হবে। যদি কখনো কোনো প্রতিষ্ঠান যে এই নির্দিষ্ট হার, নির্দিষ্ট হারটা আছে 5%, বেসিক্যালি কত পার্সেন্ট? 5%, এইটা হইলেও আপনাকে দিতে হবে ইনক্রিমেন্ট, ঠিক আছে? এই যে এবং স্যালারি বিকল জানে কতদিন পরে স্যালারি দিতে হয়? ১-২ তারিখের মধ্যে আপনার প্রমোশন, ডিমোশনাল লিভ, আদার্স যত স্ট্যাটাস আছে পার্সোনাল ফাইলে থাকে, তারপরে একটা আলাদা একটা বই আছে তার মধ্যে সার্ভিস, সেটার মধ্যে থাকে। তো আমরা কমপ্লায়েন্সের ইস্যুর ক্ষেত্রে আবার এখন একটু চলে যাচ্ছি যে আইএসও গুলির মধ্যে, আইএসও আমরা কিন্তু এই আইএসও নিয়েও এখানে ক্লাস নিয়েছি স্যার, এই টাইম মিস করছিলাম আমি। আইএসও কয়টা? আইএসও ইলেভেলেশন জানে কিনা আমরা? জি স্যার। কে জানেন বলেন? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা হুড়া করা দরকার নেই। আপনি যা বলতে চান লেখেন, আপনি ওনার কাছে গেছেন কেন? আপনি যা খুশি দেন লেখেন। আপনারাও কোন মার্কের মধ্যে আছেন? তাহলে আপনারা কোথায় আছেন? ফিল্ডের মধ্যে আছেন, তাই না? আপনি ওপ লেখেন, আপনি ফল লেখেন, আপনি শুধু ফল লেখেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আপনি কি লেখেন? হ্যালো, কি লেখেন? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আপনার দেখা নাই, আপনি লেখেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আপনি এটা ছোট করে রাখেন। তাহলে কি লেখা উচিত ছিল?
লেখেন ওর সামনে লেখেন লেখছেন আই এস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফরগনাইজেশন আমার কথা ছিল না তার এখানে ওর কথা ছিল কি আই ও এস লেখেন আই ও এস লেখেন আই ও এস এর পরে আরেকটা এস দেন তাহলে এই আই ও এস এস এটা এটা থেকেই হচ্ছে আসছে আইএস ঠিক আছে এটা হচ্ছে গ্রিক শব্দ কথাটা কি বুঝতে পারছেন গ্রিক শব্দ তো আজকের পরে থেকে যখনই আপনাকে কেউ আইএস এর কথাটা জিজ্ঞাসা করবে তখন আপনি সাথে সাথে প্রথমেই ধরে নিতে হবে যেমন এই দুজনে ধরতে পারছে বা তারা ওরা করছে তো ভুলে গেছে প্রথমেই আপনাকে ধরতে হবে যে এটা তো আইএসও যে মানে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এটা এরকম না এটা উল্টা যাবে কোথায় যাবে বুঝতে পারছেন এই আইএসও কার্যকলাপ শুরু হয় অনেক আগে সেটা হচ্ছে 1946 সাল তারপরে 47 সাল তারপর কি হলো এটা 1987 সালে এসে আইএসও স্ট্যান্ডার্ড আইএসও 9001 এরকম স্ট্যান্ডার্ড নামে পাবলিশ হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা এখানে তিনটা স্ট্যান্ডার্ড সম্পর্কে পড়ছি কয়টা স্ট্যান্ডার্ড তিনটা স্ট্যান্ডার্ড কয়টা স্ট্যান্ডার্ড তিনটা স্ট্যান্ডার্ড তাহলে ব্যাকগ্রাউন্ড আরেকটু বলি আসি আইএসও কতগুলি স্ট্যান্ডার্ড আছে জানা আছে আপনাদের জানা আছে আচ্ছা ISO টোটাল স্ট্যান্ডার্ড আছে হচ্ছে প্রায় 23000 কত 23000 সংখ্যা কত 23000 তাহলে এখানে এখন ISO টোটাল স্ট্যান্ডার্ড আছে কতগুলি 23000 আমি 23000 বলি না এর আগে একটা শব্দ বলছি প্রায় 23000 প্রায় 23000 এটা সব সময় পাতে থাকে ঠিক আছে আর আপনি ফিক্স করে বললেন আমি তো ফিক্স করি নাই আচ্ছা এই 23000 স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে আমরা মাত্র তিনটা স্ট্যান্ডার্ড নিয়ে এখানে আলোচনা করছি ISO 9001 ISO 14001 ISO 45001 ঠিক আছে এই তিনটা স্ট্যান্ডার্ডেরই হাই লেভেল স্ট্রাকচার মেইনটেইন করে মানে 2015 সালের পরে 2015 সালের পরে যত স্ট্যান্ডার্ড পাবলিশ হয়েছে সেগুলো যে হাই লেভেল স্ট্রাকচার মেইনটেইন করে হাই লেভেল স্ট্রাকচার বলতে হচ্ছে একই ধরনের ক্লজ থাকে আইনের মধ্যে কি থাকে ধারা আইনের মধ্যে কি থাকে ধারা আর স্ট্যান্ডার্ড মধ্যে থাকে ক্লজ তাহলে 2015 সালের পরে যত স্ট্যান্ডার্ড পাবলিশ হয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডেরই 10টা করে ক্লজ কতটা করে ক্লজ আগে ছিল এক একটার এক এক রকম ক্লজ একটা 5টা একটা 7টা একটা 10টা এরকম ছিল এখন হচ্ছে প্রত্যেকটাই কয়টা ক্লজ 10টা ক্লজ এই আইএসও যে স্ট্যান্ডার্ড গুলি আছে এই স্ট্যান্ডার্ডের স্পেসিফিক অনুযায়ী স্ট্যান্ডার্ড হয় যেমন আমরা মোবাইলে কথা বলি না এখন বাংলাদেশে কোনো মোবাইল নাম্বার আপনাদের যারা পরিচিত যারা আছে বিভিন্ন দেশে কাজ টাজ করে বা পরিচিত থাকে কেউ আছে এরকম কেউ আছে অফ করছেন আচ্ছা আচ্ছা এরকম কেউ আছে নাকি যে আপনার গিয়ে বিভিন্ন দেশে থাকে তার ফোন নাম্বার আপনার কাছে আছে আছে লেখ ফোন নাম্বারটা লেখ খাতা লেখ মুখস্থ তো নাই আমি বলছি না একটু মুখস্থ লিখতে হবে যে এক সেটা দেখে লেখেন সিঙ্গাপুরে থাকলে লেখেন মালয়েশিয়া থাকতে বলেন লেখেন ঠিক আছে তাহলে 11 নম্বরে ফোন করলে না আগে কোন দেশে ফোন নিয়ে পালাবে সেম ফোন নম্বর এই দেশে অনেক অনেকে আছে আছে ঠিক আছে আচ্ছা এই যে কম্পিউটারে যদি কথা বলি যদি বলে ইউএসবি পোর্ট দেখেন না জি তাহলে এই এই ইউএসবি বলতে সারা দুনিয়ায় একই মাপ একই রকম হয় তো এটার একটা স্ট্যান্ডার্ড আছে এ4 সাইজ কাগজ পেপার আছে না এ4 সাইজ
আপনি দুনিয়ার যে প্রান্তে যান গিয়ে যদি বলে আমাকে এ ফোর সাইজ পেপার দেন এ ফোর সাইজ ওই সাইজে কারণ এই এ ফোর লেখার আগে এটা একটা স্ট্যান্ডার্ডকে ফলো করা হয়েছে প্রোডাক্ট স্পেসিফিকেশন আচ্ছা আমরা যে তিনটা স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করতেছি করেছি এখানে সেই তিনটাটা একটু বলি যদি আমরা বলি আইএসও 9001 কি ISO 9001 এটা একটু লিখতে হবে ISO 9001 2015 দেখেন এখানে আছে 9001 আছে না আছে চার নম্বরে ISO 9001 ISO 14001 45001 এই তিনটা একটু লেখেন আমি এক মিনিট কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটি এটা কি এখন কথা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব এটা হচ্ছে কার কোয়ালিটি ম্যানেজমেন্টের কোয়ালিটি ম্যানেজমেন্টের কোয়ালিটি আচ্ছা প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি ইনডাইরেক্টলি প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি ইনডাইরেক্টলি এখন ম্যানেজমেন্টের কোয়ালিটি যদি না হতো খেয়াল করেন যদি আপনি ল্যাব এডে যান ইউনাইটেডে যান একজন পেশেন্টকে রিসিভ করা থেকে শুরু করে তাকে কতটা সুন্দরভাবে অ্যাপ্রোচ করে তাই না এটা তার একটা লিখিত প্রসিডিউর আছে পেশেন্ট আসলে কি করবে পেশেন্ট বেডে যাওয়ার পরে তাকে কিভাবে মনিটর করবে পেশেন্টের আপডেট কিভাবে দিবে তারপরে তাকে কিভাবে বাই করবে ঢাকা মেডিকেল কলেজে যান ওনারা কি পেশেন্ট রিসিভ করে না করে ওনারা কি ট্রিটমেন্ট দেয় না ওনারা কি আপডেট করে না করে সব ঠিক আছে কিন্তু আপনি গেলি বলেন যে ম্যানেজমেন্ট ঠিক নেই সরকারি না না সরকার তো বলে আপনি গেলি কি বলেন ম্যানেজমেন্ট ঠিক নেই তাহলে ম্যানেজমেন্ট কি ঠিক আছে এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যা করবেন যেভাবে করবেন সেভাবে লিখবেন এবং আপনি টপ ম্যানেজার এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন এবং ওইভাবেই কাজ করতে হবে আপনি ইচ্ছা করলে বৃহস্পতিবার দিন কল আর ডিম দিতে পারবেন না ওই দিন দেওয়ার কথা ছিল ডিম আর হচ্ছে পরোটা বা দুধ ওটা লেখা আছে ওই যে যা লিখছেন আপনি কোন বারে কি দিবেন ওইভাবে দিয়ে দিবেন তার মানে এটা বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইটস এ ম্যানেজমেন্ট কোয়ালিটি কোন প্রতিষ্ঠানের যদি ম্যানেজমেন্ট কোয়ালিটি ঠিক থাকে প্রোডাক্ট অর সার্ভিসের কোয়ালিটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় যখন আমরা আমি বেসিক্যালি যখন দেখি যে টিভিতে অ্যাড দিচ্ছে কোম্পানির নাম উল্লেখ করব না যে আইএসও সার্টিফাইড সেই যিনি অ্যাডের মডেল সে বলছে আইএসও সার্টিফাইড অনেক ভালো এখন আপনার আজকে থেকে ধারণা রাখতে হবে আইএসও কোন স্ট্যান্ডার্ড সার্টিফাইড ISO 9001 2015 যদি হয় ISO 9001 মানে হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এই প্রতিষ্ঠান এই প্রোডাক্টের জন্য যেইভাবে করার কথা ছিল যত ধরনের ম্যাটেরিয়াল যে সাইজ যেভাবে দেওয়ার কথা ছিল ওই ম্যানেজমেন্ট লিখে দিয়েছে ঠিক এইভাবেই প্রোডিউস হয়েছে ঠিক আছে তার মানে কিন্তু না এটা হাই কোয়ালিটি এটা কোয়ালিটি ইনসিওর করে না কিন্তু এটা ম্যানেজমেন্ট কমিটমেন্ট ইনসিওর করছে ম্যানেজমেন্ট বলছিল কাজটা এইভাবে করবে ঠিক আছে প্রমিসের মধ্যে কোয়ালিটির জন্য প্রোডাক্ট কোয়ালিটির জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে কিন্তু আমাদের দেশে ISO 9001 হচ্ছে অ্যাভেলেবল কারণ হচ্ছে যে আমাদের দেশে ইনিশিয়ালি কোনো কাজ করলে ডকুমেন্ট থাকে না ডকুমেন্ট থাকলে সেটা ইমপ্লিমেন্টেশন থাকে না ভেরিফিকেশন থাকে না বুঝেন না একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় যে ওই একটা কর্মচারী রেজিস্ট্রেটা জানতে চাইছে সবটা আছে ওনারটাই নাই এরকম অ্যাভেলেবল তাহলে কি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে জি না তাহলে আইএসও 9001 কি কনফার্ম করে ম্যানেজমেন্ট কোয়ালিটি কিসের কোয়ালিটি ম্যানেজমেন্ট কোয়ালিটি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কি হয় সার্ভিস অর প্রোডাক্ট যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে তার সার্ভিস আর প্রোডাক্ট অটোমেটিক্যালি ঠিক থাকে তাই না বাজারে যে খাবার আইটেম আছে কিছু কিছু খাবার আইটেম আছে নাম বলবো না কোম্পানি মানুষ নির্দ্বিধায় কিনে নিয়ে যায়
জানে যে মাসখানে যদি দুই নম্বরই না হয় থাকে ওর নিজস্ব প্রোডাক্টে কোনো ধরনের দুই নম্বরই হবে না রাইট তার তারা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফাইড প্রোডাক্টের জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে সেটা আমি এখানে আলোচনা করি নাই আচ্ছা ISO 14001 এটা এনवायरमेंटাল ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে এই স্ট্যান্ডার্ড কি ইনশিল করে এই প্রতিষ্ঠান এনवायरमेंटাল অ্যাসপেক্ট এবং ইমপ্যাক্ট বের করে এটা মেইনটেইন করার চেষ্টা করে এই প্রতিষ্ঠানের কাজের দ্বারা কি কি পরিবেশগত ক্ষতি হতে পারে কি কি উপাদান আছে কি কি ব্যবহার করে তারা এবং এটার জন্য পরিবেশে কি প্রভাব ফেলতে পারে যেমন ডাইং ডাইং যদি হয় আমাদের দেশে তাহলে কি করতে হয় একটা ইটিপি করতে হয় ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট ঠিক আছে কেন করতে হয় কারণ এখানে কেমিক্যালের কাজ হয় পানির সাথে মিক্স করে কাজ করতে হয় যেটা সরাসরি যদি ছেড়ে দেয় ন্যাচারাল কোনো রিভার বা কোনো জায়গায় ছেড়ে দেয় তাহলে ফ্লোরা ফোনার ক্ষতি হবে ওখানে মাছ হবে না মানুষের ক্ষতি হবে সয়েল কন্টামিনেট হবে যে কারণে ওখানে বলা আছে যে এটা করতে হবে এবং এনवायरमेंटাল যে আট মানে কনভেনশনাল অ্যাক্ট আছে এটা মেইনটেইন করতে হবে আইন আছে মেইনটেইন করতে হবে সো আমরা যদি চিন্তা করি এনवायरमेंटাল ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে আমার প্রতিষ্ঠানের পরিবেশের কোন কোন উপাদান ব্যবহার করে এবং সেটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমার নাম লেখার জন্য এক পেজ কাগজ আমার শেষ করলে হবে না ঠিক আছে আমার কোন কাজের জন্য দেখেন ICDDRB নাম বললাম ICDDRB আগে কিন্তু একজন পেশেন্টের জন্য অনেক পেপার থাকতো মেডিকেল যেরকম থাকে আর কি এখন কিন্তু ICDDRB তে এত পেপার নাই যাওয়ার সাথে সাথে আপনাকে এন্ট্রি করে একটা কার্ড দিবে এই কার্ডটা আপনি সব সময় রাখবেন আর ওদের সব সময় হচ্ছে পেপারলেস সবার সাথে এরকম ডিভাইস আছে ডাক্তার কি করতেছে মনিটরিং সব করতেছে আসার সময় আপনি যদি চান তাহলে আপনাকে প্রিন্ট করে দিতে পারে যখন ওনারা বলতো যে আমরা এনवायरमेंटাল ফ্রেন্ডলি কাজ করি আচ্ছা তাহলে পরিবেশ আমার কর্ম পরিবেশ কর্ম কর্মস্থলে পরিবেশ রিলেটেড যত ধরনের উপাদান অ্যাসপেক্ট ইমপ্যাক্ট প্রভাব আছে এটা আইডেন্টিফাই করা এবং এটা রিডিউস করা যে কতটুকু না করলেই না করা এগুলি নিয়ে ম্যানেজমেন্টের যে পদ্ধতি ম্যানেজমেন্টের যে ইন্টেনশন ঠিক আছে সেটাকে এনवायरमेंटাল ম্যানেজমেন্ট সিস্টেম বলে এবং এই সংজ্ঞাগুলি সবগুলি দিয়ে দেওয়া আছে আমার মুখের মন করা কথা হবে তো আমি আপনাকে বললাম যে এটি জানা রাখুন যে আমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য যে ধরনের পরিবেশের উপাদান ব্যবহার করি এবং প্রভাব ফেলি সেটা আমার সর্বোচ্চ ব্যবহার করতে হবে যেটা না করলেই নয় এবং এবার কিভাবে কমানো যায় পরিবেশের দূষণ পরিবেশের প্রভাব কমানো যায় সেটা আমাকে খেয়াল রাখতে এবং ম্যানেজমেন্টের প্রোগ্রাম থাকতে হবে তারপরে কি আছে আমাদের ISO 45001 অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে সেম প্রতিষ্ঠানে যদি কোনো প্রতিষ্ঠান যে এটা সার্টিফাইড হয় তাহলে আপনাকে ধরে রাখতে হবে এই প্রতিষ্ঠানে কর্মস্থলে কর্মকর্তা কোন যারা আছে তাদের অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ইনসিউর করে কিভাবে করবে কতটুকু করা সম্ভব এটা ডেপনেস কতটুকু যেতে পারে একটা প্রোগ্রাম থাকে তাদের ঠিক আছে কোনটা কোনটা হ্যাজার্ড কোনটা কোনটা রিস্ক হ্যাজার্ড গুলি আইডেন্টিফাই করা থাকে রিস্ক গুলি ক্যালকুলেশন করা থাকে এটা করতে হয় এটা করে ওয়েলফেয়ার ফ্যাসিলিটিতে যা আছে হেলথ এন্ড সেফটি রিলেটেড ফ্যাসিলিটি গুলিকে কমপ্লাই করতে হয় আচ্ছা সাস্টেনেবল কিছু অডিট আছে যেগুলো হচ্ছে আমাদের দেশে বিরোধী দল দরকার আছে আচ্ছা 5 মিনিট না একটু বলে তারপর বিরোধী দল অন্য কাজ করবো এখন আমরা অডিটিং সম্পর্কে একটু কথা বলবো অডিটিং অডিট করতে আসে যখন তখন আপনার কি করা দরকার কিসের অডিট করতে আসে
আচ্ছা আপনাকে যদি বলে কখনো শুনেন যে আমার অডিট আছে প্রথম আপনি জানা দরকার অডিট কি অডিট কিসের অডিট কি অডিট ঠিক আছে কে করবে কয়জন আসবে কি দেখবে এই প্রশ্নগুলো আপনি করবেন সুন্দর করে ঠিক আছে তাহলে অডিটের দিনের আপনার কিছু কাজ আছে ঠিক আছে ওপেনিং মিটিং করতে হবে তারপরে লিগ্যাল লাইসেন্স উনাকে দিতে হবে আপনি ইমপ্লিমেন্টিং ডকুমেন্ট যেটা আছে সেলার শীট মুখ্যমন্ত্রী মানে ওই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা দিতে হবে ঠিক আছে সো একটা স্ট্যান্ডার্ডের জন্য অডিট ম্যান্ডেটরি ম্যাক্সিমাম আপনাকে বারবার করুক আর অনলাইন করুক আর ফিজিক্যাল করুক করবি অডিট করবি মানে আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি রাখতে হবে আচ্ছা অডিট গুলো এখন পাঁচ মিনিটের পরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এটা আমি কোর্স আমার জন্য কেন দরকার না ঠিক আছে পাঁচ মিনিটে হবে হবে ওকে আমরা এখন যে আলোচনা করব তা হচ্ছে খুব মনোযোগ সহকারে শুনতে হবে ঠিক আছে কি বলে এখান থেকে আলোচনা করার কিছু না জাস্ট আমি একটা স্লাইড বিল্ড করে রাখতেছি বললে আপনার কি হবে যেটা সকালে শুরু করেছিলাম সবখানে বলি নাই সকালে শুরু করেছিলাম না একটু যে সবখানে বলি নাই এখন ওই ব্যাপারে আলোচনা করব একটা ওপেন মতামত দিতে হবে ওকে আপনাকে কেউ এখানে আসতে বাধ্য করে নাই আপনি নিজেই আসছেন ঠিক আছে এই আশাটাকে ফুলফিল করতে হলে আপনাকে এটার পেছনে একটু সময় দিতে হবে ঠিক আছে বাংলাদেশের টোটাল পপুলেশন কত এখন এক কোটি কম হলে আমার অসুবিধা নেই বলুন কত কোটি আঠারো কোটি মানে এক কোটি কম বেশি হলে আমাদের আমাদের কারো কোনো সমস্যা নেই ধরে নেই আঠারো কোটি এই আঠারো কোটির মধ্যে আপনার পরিচিত যত মানুষ আছে তাদের মধ্যে সাকসেস একজন মানুষ সাকসেস একজন মানুষকে আপনি ইন্ডিকেট করবেন তার সাথে একটু কথা বলবেন সে হোক একজন মুদি দোকানদার হোক একজন জব হোল্ডার আমরা বিজনেস করতে চাই না আমরা বিজনেস করতে চাই না আমরা চাকরি করতে চাই তাই না চাকরি করলে যিনি বিজনেস করে তার কাছে আপনি চাকরি করবেন তাই না যিনি হোটেল রুটি বানায় এখন আপনার বেতন যদি দিতে যায় তাহলে তার সেলস বাড়াইতে হবে তাই না আপনার কিছু আচরণের কারণে কিছু কাস্টমার ফিরে আসবে না ওখানে ভালো আছে তাই না এখন আমি যেহেতু ব্যবসা করতে চাই না চাকরি করতে চাই তাহলে আমার কি দরকার আমার কি দরকার যে আমাকে নিজেকে কোয়ালিফাইড করা তাই না জি স্যার আপনি কি কোয়ালিফাইড না আসি তো আর বেস্ট লাগে আর আর লাগে জানতে হবে স্কিল বাড়াতে হবে নলেজ স্টার বাড়াতে হবে এগুলোর উপর ডেভেলপ করতে হবে প্রফেশনাল আসলে তাই মনে হয় যে আমার নলেজ বাড়াইতে হবে কথা কথা আমরা বলি না আমি কি কম বুঝি এটা বলি না জি এটা বলি না আমি কি কম বুঝি নির্দিষ্ট উদ্দেশ্য ফুলফিল করার জন্য যা দরকার আমার এখানে ঘাটতি আছে আর আমি যতবার ফাঁকে দিছি ততবার পেছনে পড়ছি আমি ক্লাস ফাইভ পর্যন্ত ফাঁকে দিছি আমার এখন রিডিং করতে সমস্যা হয় ক্লাস ফাইভ পর্যন্ত আমি ফাঁকে দিছি এখন আমার রিডিং করতে সমস্যা হয় ম্যাট্রিক পর্যন্ত ফাঁকে দিছি আমার এখন ক্যালকুলেটিং করতে সমস্যা হয় এক ম্যাট্রিক পর্যন্ত হচ্ছে ইকুয়েশনাল পড়া পরে আচ্ছা ইন্টারমিডিয়েট থেকে মানে অনার্স মাস্টার্স পর্যন্ত আমি ফাঁকি দিছি যে কারণে এখন আমি ডিসিশন নিতে পারি না আমি কি করতে পারি না ডিসিশন নিতে পারি না এখন আমি কি পুনরায় ওই বই আপনাদেরকে পড়তে বলবো নাকি আচ্ছা কারণ আমাদের একাডেমিক একটু লেকিংস আছে যেটা হচ্ছে ফিজিক্যাল লাইফ এবং থিওরিক্যাল লাইফ একটু আলাদা আছে কারণ কোনো মানুষকে তার ফ্যামিলি বা
কমিউনিটি থেকে যদি সে ফিজিক্যাল কিছু ভালো কোনো কিছু না শিখে তাহলে তাকে পড়িয়ে শিখতে হবে। আমরা ওই পড়ার জগতেই আছি এখন, আমাদের যে চারপাশে মানুষের কাছ থেকে হাত ধরে পরিবেশ দেখে একটা শিখবো ওই ধরনের একটা কিছু আমাদের এখন চারপাশে ওরকম নাই, তাই না? ওকে, এখন আমরা ছেড়ে দিলাম ফাইভ এর পড়া, ছেড়ে দিলাম ম্যাট্রিক পর্যন্ত পড়া, ছেড়ে দিলাম এর পড়া। এখন আমরা কি করছি, আমরা যেহেতু বুঝছি যে আমি এখন ডিসিশন নিতে পারি না, ডিসিশন নিতে পারি না, তাহলে আমার কি করা দরকার? আমার সমবয়সী একজন মাস্টার্স পাস করে ও চাকরি পাইল আর আমি পাইলাম না, ঠিক আছে, আমার রেজাল্টও ভালো, তাহলে আমার কিছু দিক আছে, কিছু জায়গা আছে যেটাকে ছেড়ে দিতে হবে, কিছু জায়গা আছে সেটাকে রেনিভেশন করতে হবে। কি করতে হবে? রেনিভেশন। রেনিভেশন বুঝেন আপনারা? বুঝেন? হ্যাঁ, পুনর্নির্মাণ, পুনর্নির্মাণ করতে হবে। তো আচ্ছা, এই কোর্স হচ্ছে আপনাকে পুনর্নির্মাণ করে দেয়, আর এই কোর্সে এসেও যদি আপনি নিজেকে আবার ওই আগের মতো রাখেন তাহলে কপালের দোষ দিবেন না, তাহলে কপালের দোষ দিবেন আর দেশে বলে কি দেশে জন্ম নিলাম। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ, যদি আপনি প্রফেশনালি ডেভেলপ করতে চান, প্রথম বলছি আপনার পরিচিত একজন সাকসেস মানুষের কথা চিন্তা করেন, ঠিক আছে, তার কাছে শুনেন যে সাকসেস অধিক টাকা বা অধিক সুবিধা অর্জন করতে গেলে আপনার লাইফে কি 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 করছে সে, আপনি তার তুলনায় কিছুই করেন না। তো বিজিএমআই এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা মানুষকে এই যে এই ধরনের শিক্ষা দিতে সরকারের অনুমোদন দিয়েছে, ঠিক আছে, তারা বড় বড় প্রতিষ্ঠান আছে, বাট এটা ফিজিক্যালি আমরা পড়াই, আমার এখানে যে কজন ফ্যাসিলিটেটর তারা এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স। তো আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, এখান থেকে আমরা যা বলছি সেটাকে রিড করতে হবে প্রথম, আর কোনো কথা নাই। যেমন আপনাকে এটা দিচ্ছি, এটা আমার কাছে, এই যে যে আপনার আমরা আমরা প্রত্যেকটা ট্রেনিং এর কিছু স্লাইড দিই, এই স্লাইডের সাথে অনেক কাজ আছে, আপনি এইটাই রিড করেন নাই, এটা যে একটু রিড করবেন, এটাও রিড করেন না, তাহলে আপনাকে ওই ফিজিক্যাল কাজটা আমরা কোথায় আপনাকে এঙ্গেজ করা দিব, ফিজিক্যালটা আমরা কোথায় এঙ্গেজ করা দিব, তো আপনাকে রিড করতে হবে। আচ্ছা, আপনার একটা অ্যাপ্রক্সিমেট টার্গেট ঠিক করতে হবে যে আমার চাকরিতে ঢুকতে হবে, বুঝতে পারছেন? মজার বিষয় হচ্ছে চাকরিতে ঢুকবে, কিসের চাকরিতে ঢুকবে, এই কোর্স করতে এখনো সে জানে না কোন কোন চাকরি করবে। আমরা কি একবারও বলছি যে এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স শুধু গার্মেন্টস এর হয়? কোথায় হয়? কোম্পানিতে আর বাণিজ্য কাকে বলে, এটা সংজ্ঞা দেওয়া আছে বাংলাদেশ লেভেল 2006 এর 2 ধারা বলে দেওয়া আছে। অনেক আছে কোর্স শেষ করতে যাচ্ছেন কিন্তু বইটি এখনো কিনে নেই। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাকে আর্ন করতে হবে, যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, আপনার পাশে যে প্রতিষ্ঠান হোক যে বেতন দিক, জাস্ট নিজের একটু পার্সোনালিটি মেনটেন করে আপনাকে ঢুকতে হবে, আগে একটা প্রতিষ্ঠানের যে স্ট্রাকচার এটা বুঝতে হবে। একটা মাস্টার্স পাস ছেলেকে যদি বলা হয় তুমি কি চাকরি করবে, সে বলে আমি একটা ভালো একটা চাকরি করবো, কি ভালো ভালো চাকরি নামে কোনো ডেজিগনেশন আছে কোনো প্রতিষ্ঠানে? হ্যাঁ, তাহলে আপনি ভালো চাকরি করে পাবেন, ঠিক আছে। তো আপনি যদি ডেজিগনেশন না জানেন, এই প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে কি কি ডিপার্টমেন্ট আছে মনে আছে আপনাদের সময় পড়াতে ছিলাম? একটা প্রতিষ্ঠানে কি কি ডিপার্টমেন্ট থাকে, সেকশন থাকে, দিছিলাম না? এখন এটা দেওয়ার সময় কি করে একজন আর্টিস্ট নেই করে কপি করে, বাইরে একটু চেষ্টা কর না, এবং আপনার পরিচিত সেমি পরিচিত অপরিচিতের পরিচিত এমনও যদি কেউ থাকে যে হ্যাঁ একটা ফ্যাক্টরিতে কাজ করে, একটা প্রতিষ্ঠানে কাজ করে, একটা জায়গায় কাজ করে, আপনি তার সাথে লিঙ্ক করে দুদিন যান না, তার কাছে ঘুরেন না। মানুষ কিন্তু যাদের দেহে মানে বডির ভিতরে প্রাণ আছে তাদের প্রত্যেকেরই একটা সিম্পেথি আছে, প্রাণী যারা তাদের কিন্তু একটা সিম্পেথি আছে, বুঝতে পারছেন? মাসে মাসে একটা সিম্পেথি আছে, তাই না?
তো একজন মানুষের পেছনে যদি আপনি একটু সময় দেন তাহলে আপনাকে সে একটা জায়গা করে দিবে এই বিসিএমআই আপনাকে কোয়ালিফাই করতেছে প্রফেশনাল কোয়ালিফাই যে আপনি কিভাবে সেখান থেকে আর্ন করতে পারবেন নিজেকে প্রুফ করে দেন আই নো মেনি থিংস ঠিক আছে এই কোর্সের ভ্যালুটা হচ্ছে অনেক বেশি প্রফেশনালি আপনি মাস্টার্স পাস করে যদি ফাঁকি দিয়ে থাকেন এই কোর্সে এক বিন্দু ফাঁকি দেন না আপনার চাকরি না হলে আমি না